পীর কি জান্নাতে নিতে পারবেন, পীর কি মুরিদের সাহায্য করতে পারবেন, এর উপরে কোরআন আমার অনেক ওয়াজ রয়েছে, নাই ইউটিউবে এর উপরে আমার অনেক ওয়াজ আছে। এখন এ সম্পর্কে বলতে গেলে তো মানে অনেক সময়ের ব্যাপার, তো অত তো বলা সম্ভব নাই। এখন আপনাকে বুঝতে হবে পীর কাকে বলে, প্রথমে জানতে হবে যে পীর কাকে বলে। প্রথমে হুজুর গসপাক, তিনি আমাদের পীর, মাওলা আলী আলাইহিসসালাম উনি আমাদের পীর, নাকি মাওলা আলী আলাইহিসসালাম আমাদের পীর, ইমাম হাসান হুসাইন আলাইহিমাসসালাম আমাদের পীর, ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম থেকে ইমাম হাসান আল আসকারি আলাইহিসসালাম পর্যন্ত বা ইমাম মাহদী আলাইহিসসালাম পর্যন্ত 12 ইমাম, 12 জনই আমাদের পীর। পীর মানে কি? রাহবার, রাস্তা দেখানোওয়ালা, বৃদ্ধ শেখ, ইনারা আমাদের পীর। হুজুর গওস পাক আমাদের পীর, মাওলা পাক আমাদের পীর। আবার এই খানদান পাকের যার হাতে আমি বায়াত হয়েছি, বড় হুজুর পাক সৈয়দ নাজির সৈয়দ স্যার রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আসলাম উনিও আমার পীর, এসে ইনারা সব আমাদের পীর। আপনার প্রশ্ন করা উচিত ছিল কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে। আবার মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সেও পীর, আশরাফ আলী থানভি সেও পীর, পীর তো। তবলিগি নিসাব কেতাবের যে লেখক তবলিগি মোহাম্মদ জাকারিয়া সেও পীর, দেওবন্দের পীর, তাদেরও তো পীর আছে। আহমদ রাজা খান বারেলভি সেও পীর, নাকি? তো এখন কথা যে কোন পীর জান্নাতে নিয়ে যেতে পারবে, কোন পীর পারবে না। ইবলিস সেও একটা পীর, হ্যাঁ ওও পীর। যারা ইবলিসের বায়াত হবে, ইবলিস যেখানে যাবে মুরিদদেরকে ওখানে নিয়ে যাবে। ট্রেন যেমন হবে, ইঞ্জিন যেমন হবে, ইঞ্জিন যদি ঢাকাগামী হয় নাকি বকিগুলো সব ঢাকা যাবে, বুঝেছেন কি না? মাধ্যমটা কি? পীর মানে মাধ্যম, মাধ্যমটা কি? ইঞ্জিন, ট্রেন। আবার ট্রেন যদি রাজশাহীগামী হয় তো ঢাকা যাবেন কি করে? রাজশাহীগামী ট্রেনে চাপলেন তো ঢাকা যাওয়া হবে, রাজশাহী যাবে। আপনি কোন ইঞ্জিনে ধরেছেন ওটা আপনার উপর ডিপেন্ড করছে। ইবলিসের হাতে বায়াত হলে ইবলিস যেখানে যাবে সব মুরিদ ওখানে যাবে। এখন যদি বলেন পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, তো আমি বলবো সব পীর পারবে না, বুঝেছেন কিনা? এই পীরের হাতে বায়াত হবে, এদের হাতে জাহান্নামে নিয়ে যাবে ইবলিস। আর ইবলিসের পথগামী যারা আছে, ইবলিস যাদেরকে মুরিদ করে রেখেছে, ইবলিস যাদেরকে খেলাফত দিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন না? আর একটি পীর সাজারাতু তাইয়েবা, মুহাম্মদ আলী ফাতেমা হাসান আর হুসাইন আলাইহিমাসসালাম থেকে কিয়ামত তক এই যে আওলাদ পাকের সিলসিলা, ইনাদের থেকে যত আউলিয়া কেরাম সুফি এসেছেন সব হচ্ছেন আহলে বাইত এবং তাদের মান্যওয়ালা। ইনাদের যারা দামান ধরবে সব জান্নাতি, এরা জান্নাতে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উপর আমি এখানেও বলেছি মনে হয় আগেও, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের মালিক, যুবকদের সর্দার। ফাতেমাতু জাহরা আল ফাতেমাতু সাইয়্যিদা তুন্নিসা আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম জান্নাতের মহিলাদের সর্দারিনী। তো বাংলাদেশি লোকের যদি আমি পিছন ধরি তো আমি বাংলাদেশ আসতে পারবো, আমি তো লন্ডন যেতে পারবো না। আবার লন্ডনের লোকের পিছন ধরলে আমি লন্ডন যেতে পারবো? জান্নাত যার বাড়ি তার দামান ধরলে জান্নাতওয়ালা যেখানে যাবেন উনি আমাকে সেখানে নিয়ে যাবেন, নাকি? বুঝতে পেরেছেন না? এ পীর জান্নাতে নিয়ে যাবে। আবার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 215 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? তা আমাদের পীর হচ্ছেন এরকম, আমাদের পীর ইবলিসের খেলাফত প্রাপ্ত পীর নয়, ওই পীর নয়, ওই পীর ধরবেন জাহান্নাম যাবেন, সব পীর পারবেন। হাদি, যাকে কোরআনে হাদি বলা হয়েছে, মাওলা আলী আলাইহিসসালামকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? আজকাল দুনিয়াতে পীরের সংখ্যা বেশি, এই জন্য আমাকে বলতে হচ্ছে।
আজ দুনিয়াতে ভণ্ড পীরের সংখ্যা সবচেয়ে বেশি, আর আসল পীরের সংখ্যা খুব কম। আর এই পীরদের জন্য মানুষ পীর মানতে পারছে না, দেখছে তো ভণ্ডদেরকে, তো ভাবছে পীর মানে এরাই। হাতে লাঠি, পাঁচতলা টুপি, ইয়াব বড় দাড়ি, আর পান খেতে গিয়ে দাড়ির এটা পুরা লাল, তো ভাবছে পীর মানে একেই বলে পীর। বুঝতে পেরেছেন না? তো অটোমেটিক এতে প্রশ্ন আসবেই। পীর সম্পর্কে তো বেচারা সাধারণ মানুষদের আইডিয়া নাই, মেজরিটি পীর তো এই পীর ভণ্ড পীর হয়ে গেছে না। আবার আমার জানার মতে, মানে যতটুকু আমি দেখি ফেসবুক টেসবুকে, আর বাংলাদেশে যত পীর আছে বোধহয় সারা পৃথিবীতে অত পীর নাই। বুঝেছেন না? ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর। তো ঘটনা হচ্ছে কি বলছিলাম, এই সব পীরদেরকে দেখে পীর যদি এমন হয় তাহলে মুরিদ কেমন হবে? বুঝেছেন না? তো অটোমেটিক তো প্রশ্ন জাগবে যে পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, ও নিজেই জান্নাত যাবে কিনা তাই তো জানে না, তো মুরিদকে কেমন করে নিয়ে যাবে? প্রশ্ন জাগা তো স্বাভাবিক। এই প্রশ্ন যিনি করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আপনি তো আসল পীর দেখেননি। আর যখন আপনি সেই আসল পীরকে দেখবেন তখন আপনি আমাকে প্রশ্ন আর দিবেনই না, দেখেই বলবেন এই পীর যদি জান্নাত না দিয়ে না নিয়ে যেতে পারেন কায়নাতে কেউই নিয়ে যেতে পারবে। আসল পীরকে যখন দেখবেন, আসলটা খুব কম হয়, আসল কি হয় কম থাকে না, নকলের নকলটাই বেশি থাকে। এই জন্য প্রত্যেক আসল জিনিসের প্যাকেটে থাকে নকল থেকে সাবধান। তাই আপনাদেরকেও আমি বলি নকলি পীর সে সাবধান। বুঝেছেন না?